আসসালামু আলাইকুম। আমাদের দেশে শীত আসার সাথে সাথেই কিন্তু পিঠাপুলির উৎসব শুরু হয়ে যায়, আর আমাদের গ্রামের দিকে তো পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। যেহেতু আমরা শহরে থাকি, পিঠাপুলি তেমন একটা বানানো হয় না, তো তারপরও ভাবলাম যে যেহেতু শীত প্রায় চলে এসেছে, তো হাতে কাটা সেমাই পিঠাটা ট্রাই করা যাক। আগে কখনো এই পিঠাটা আমি ট্রাই করিনি, তবে প্রথম চেষ্টাতেই সফল হয়েছি। আর বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠাগুলোর মধ্যে কিন্তু হাতে কাটা সেমাই পিঠা অন্যতম। এই পিঠাটা বানানো একটু কষ্ট হলেও খেতে কিন্তু অসম্ভব মজার। এই তো এখানে হাতে কাটা সেমাই পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আপনারা বিভিন্ন সাইজের এটা বানিয়ে নিতে পারেন, ছোট কিংবা বড়, চিকন কিংবা মোটা। তো আমি প্রথম চেষ্টাতে যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চালের গুঁড়ার মধ্যে রেখে দিয়েছিলাম, এই তো এখনও অনেক ফ্রেশ আছে। তারপর এখানে খেজুরের গুড় নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি খেজুরের গুড়টা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, আমার যতটুকু লাগবে। আর গরম পানি দিয়ে খেজুরের গুড়টা প্রথমে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে। আর দুধের সাথে প্রথমে খেজুরের গুড় মিশিয়ে নেওয়া যাবে না, তাহলে দুধটা কিন্তু ফেটে যেতে পারে। তো খেজুরের গুড়টা গরম পানির সাথে মিশিয়ে খুব ভালো করে ছেঁকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে দুইটা দারচিনি দিয়ে দিয়েছি। এখন এই খেজুরের গুড়টাকে ভালো করে জাল করে নিতে হবে। তারপর সেমাই পিঠাগুলো খেজুরের গুড়ের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। অনেকেই আছেন দুধের মধ্যে দিয়ে পিঠাটা সিদ্ধ করতে যান, কিন্তু দুধটা যদি এই গুড়টা গরম থাকা অবস্থায় দুধ দিলে দুধটা ফেটে যেতে পারে। তো আমি প্রথমে পিঠাটা এভাবে গুড়ের মধ্যে দিয়ে রান্না করে নিব, তারপরেই দুধ দিব। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনাদের কাছে সহজ মনে হবে। তো পিঠাটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে হালকা একটু ঠান্ডা করে তারপরে আগে থেকে জাল করে রাখা দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দুধের পরিমাণটা আমি বলতে পারছি না, কারণ আপনারা যতটুকু পিঠা নেবেন সেই আন্দাজে আপনারা দুধ ব্যবহার করবেন। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু একটু পাতলা মনে হচ্ছে, আমি আবারও একটু জাল করে নিচ্ছি। আর এখানে কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। এটা পিঠাটা কিন্তু এই দুধগুলো শুষে নিবে, আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এরকম পাতলা অবস্থায় আর থাকবে না। তো আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একদমই কনসিস্টেন্সিটা ঠিক আছে। তো আমার রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার আজকের সেমাই পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা চাইলে ফেসবুকে আমাকে ফলো করতে পারেন, ফেসবুক পেজের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।